হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এরপরে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ক্যান এবং কুড নিয়ে। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কারণ হচ্ছে বিজি থাকতে হয়, দ্যাটস ভিডিও বানাতে পারি না। সো আই এম সরি ফর দ্যাট, ফর নট মেকিং ভিডিও, লটস অফ ভিডিও ফর ইউ, অ্যান্ড আই উইল মেক লটস অফ ভিডিও ফর ইউ, স্পেশালি ইংলিশ রিলেটেড অ্যান্ড ম্যাথস রিলেটেড। হোপফুলি আই উইল ডু দ্যাট। আজকে কথা বলবো শুধু ক্যান এবং কুড নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকের কাছে কনফিউশন ব্যাপার হয়ে থাকে যে ক্যান আমরা কখন বলবো, কুড আমরা কখন বলবো। ইটস ভেরি সিম্পল, কখন আপনি ক্যান বলেন। দেখেন, আপনি বাংলায় কীভাবে চিন্তা করেন, ধরেন ফ্রেন্ডের সাথে আছেন, ব্যাচমেট রয়েছে, ক্লাসমেট রয়েছে, আদার্স, ধরেন ইনফর্মাল পোলাপান, যেটা আমরা বলি চিল ব্রো, এরকম বলি না, ফ্রেন্ড টেন থাকে এরকম, তখন আমরা কিন্তু ক্যান বলবো। বন্ধুকে বলে তুই ফ্রেন্ডটা দিতে পারবি, ফোনটা দিতে পারবি, তুই কি তুই 10 টাকা দিতে পারবি, মানে ডিরেক্টলি যখন ফোর্স করে বলি এই টাকা দিতে পারবি, মানে তখন এখানে আপনি বলবেন ক্যান ইউ গিভ মি, ক্যান ইউ গিভ মি সাম মানি, ক্যান ইউ গিভ মি, ধরেন ক্যান ইউ গিভ সাম, কি বলা যায়, সাম মানি, কিছু টাকা দিতে পারবি এর ব্যাপারে এরকম। অথবা ক্যান ইউ গিভ মি আ ল্যাপটপ, ল্যাপটপ ফর ওয়াইল, কিছুক্ষণের জন্য বা ফর আ ডে, একদিনের জন্য। দেন ফোর্স করে কিন্তু বলছেন বন্ধুদেরকে, তখন আপনাকে ক্যান বলতে হবে, মানে ওয়ান কাইন্ড অফ কি বাংলায় আমরা বলি তুই তুই করে। ইন দ্যাট সিচুয়েশন ইউ হ্যাভ টু ইউজ অল দ্য টাইম ক্যান, ইটস ভেরি সিম্পল। তার মানে ক্যানটা একটা ইনফর্মাল সিচুয়েশনে বলবেন, বাট আপনি মাঝে মধ্যে কিন্তু বলেন যে অফিসে যা, ক্যান আই কাম ইন স্যার, বলতে পারেন, কিন্তু বলতে পারেন, সমস্যা নাই। বাট স্পেসিফিকলি এই জায়গায় বলতে হবে যে মে আই কাম ইন স্যার, মেটা বলে বেশি মানে জাস্ট ফর্মাল, এটা মনে রাখবেন। আর কোডটা বলবেন কেমনে, ধরেন এখানে কিন্তু কোড সবার সাথে বলতে পারেন কেমনে, যখন অনেক পোলাইটলি কারো কাছে চাইতে হয়, মানে পটাইয়া ওয়ান কাইন্ড অফ, ধরেন ছোটো ভাই হতে পারে, তাকে কিন্তু বলেছেন ছোটো ভাই কিছু টাকা দিতে পারবি বা তোর ল্যাপটপটা দিতে পারবি, মানে একটু পোলাইটলি বলেন না, পটায় পটায় কথা বলেন, তখন আপনার বলতে কুড ইউ প্লিজ গিভ মি ইউর ল্যাপটপ ফর আ ডে, একদিন তো ল্যাপটপ দিতে পারবি, মানে এই যে একটা মানে ইমোশনাল একটা ব্যাপার বা পোলাইটনেস কাজ করে, ভদ্রতাটা কাজ করে, তখন আপনাকে কুড বলতে হবে। ইন দ্যাট সিচুয়েশন, পার্টিকুলার সিচুয়েশন আপনি কিন্তু কখনই ক্যান বলতে পারেন না, কারণ আপনি যখন কাউকে পটায় কথা বলবেন, তখন আপনি বলবেন বন্ধু কিছু টাকা দিতে পারবে, মানে অনেক ভালো হয়তো আমার জন্য, ঠিক আছে। এজ একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে ইউ হ্যাভ টু ইউজ অল দ্য টাইম দ্য ইউজ অফ কুড, আদারওয়াইজ ইট ওন বি কারেক্ট। মানে সিচুয়েশনটা কি ইমোশনালি কি হবে না, জাস্ট গ্রো করবে না, দ্যাটস ইট, আর কিছু না। আপনি ক্যান বলতে পারেন, আপনার ইটস আপ টু ইউ জোরালি, কিন্তু আপনাকে কুড ইউজ করলে ব্যাপারটা অনেক ভালো হয়। যেমন আপনি বললেন কাউ কোনো স্যারকে, কুড ইউ প্লিজ জাস্ট টিচ মি ইংলিশ প্রপারলি স্যার, লাইক ইউ, মানে আপনার মতো করে সুন্দর করে কি আপনি আমাকে ইংলিশ শেখাতে পারবেন স্যার, মানে আই উইল আই জাস্ট টিচ, অথবা আই উইল লার্ন ইট ভেরি স্মুথলি লাইক ইউ, মানে এই যে বললেন কথাগুলো খুব স্মুথলি, এই যে বিষয়গুলো ভদ্রতার সাথে, তখন আপনাকে কুড ইউজ করতে হবে। সো দ্যাটস অল টু দিস ক্লাস, আই হ্যাড ফিনিশিং দ্য লাস্টে। এটা হচ্ছে ক্যান হচ্ছে ইনফর্মাল, যে তুই কি আমার এটা করতে করতে পারবি, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে পারবি, ডিরেক্টলি বললেন, ঠিক আছে। কিন্তু কুড ইউ প্লিজ গিভ মি ইউর ফোন, কুড ইউ প্লিজ ডু দ্য ওয়ার্ক প্রপারলি, অনুগ্রহ করে কাজটা ভালোভাবে করতে পারবা, মানে এই যে এই ব্যাপারটা যে ইমোশনাল একটা ব্যাপার বা পোলাইটনেস একটা ব্যাপার, মানে স্মুথলি মন থেকে একদম মনকে উজাড় করে দিয়ে যখন আপনি কোনো কিছু বলতে যাবেন, দ্যাটস ওয়াই বলতে হবে আপনাকে কী করতে হবে, অফকোর্স কুড ব্যবহার করতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ বাই দ্য গ্রেস অফ অলমাইটি অ্যান্ড অমনিপোটেন্ট, অ্যান্ড প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স অল দ্য ওয়াইল, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, আসসালামু আলাইকুম, বাই।